ওভারভিউ আজ আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্য গর্ব হবে কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন রাশি মেষ হেলথ গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন রাশি মেষ রোম্যান্স আজ রোম্যান্স আপনার জন্য বাস্তবিকই সম্ভবপর জিনিস কারণ আপনি হয়তো কোনো আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হবেন এই ব্যক্তিটি আপনার কর্মক্ষেত্রে কেউ হতে পারে এই পরিচয়টি খুবই আকর্ষণীয় এবং রোম্যান্টিক হবে যদিও আপনাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে রাশি মেষ ক্যারিয়ার আপনার কর্মজগতে আপনার চারপাশে থাকা লোকজন আপনাকে সমস্যায় ফেলতে পারেন তাই এই সব সমস্যা থেকে নিজেকে বাইরে রাখুন আপনার বসও আপনাকে এই নিরপেক্ষ মনোভাব এবং বিচক্ষণতা দেখে খুব খুশি হবে রাশি মেষ ফাইনান্স আজ কোনো নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেন আর কোনো কাগজ না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোনো সমস্যায় ফেলতে পারে রাশি বৃষ ওভারভিউ মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে দুঃখ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন রাশি বৃষ হেলথ আজ সবার আগে কিছু সাধন ভোজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে একটি চিন্তার বিষয় রয়েছে যার জন্যে আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকালটা আপনার কাছে তরতাজা মনে হবে রাশি বৃষ রোম্যান্স আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বহু দূরে সরে আছে এবং ক্ষেত্রে শুধু আপনি অবহেলিত নন যদিও আপনি এই সম্পর্কটির বিষয়ে সুখী কিন্তু আপনি দেখেছেন যে আপনার সঙ্গী অত্যন্ত ব্যস্ত এবং আপনি নিজেকে অবহেলিত ভাবছেন সময় নিয়ে আপনার সঙ্গীকে সমস্যার কথা জানান আপনার সততা এবং উন্মুক্ততা আপনার সমস্যার সমাধান করবে এই সামান্য সমস্যা স্কুল সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করে আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে এবং তারা যদি বোঝে যে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাহলে তারা কাজে আগ্রহ পাবে এবং আপনি মূলত উপকৃত হবেন রাশি বৃশ ফাইন্যান্স কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোনো লেনদেন বা বড় বিনিয়োগের জন্য সুরক্ষিত বিনিয়োগ রাশি মিথুন ওভারভিউ বাঞ্ছনীয় আজকে আপনি নিজের কোনো কাজকর্ম সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গেও করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে নিজের সঙ্গে ক্যামেরা নিতে ভুলবেন না নিজের সুন্দর সুন্দর অনুভব এতে নিয়ে আসবেন কিন্তু রাশি মিথুন হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু খাবার আর ব্যায়ামের উপর গুরুত্ব দিন যাতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো এটাই উচিত সময়ে এর উপরে নজর দেবার এর ফল আপনি এক রাতের মধ্যেই পাবেন না কিন্তু ভবিষ্যতে অবশ্যই পাবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর আজও আপনাদের মধ্যে প্রেম আছে আপনাদের সন্তান এবং আপনাদের অভিভাবকদের উপস্থিতি সত্ত্বেও আপনাদের মধ্যেকার ভালোবাসা বর্তমান রয়েছে এটা আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো এবং একে প্রকাশ করতে ভয় পাবেন না রাশি মিথুন ক্যারিয়ার আপনার পরিশ্রম ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনোভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাপ হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন রাশি মিথুন ফাইনান্স নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার মানে নিজের পকেট ফুটো করা আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে ভালোভাবে সমতা রক্ষা করে চলুন না হলে হতাশায় ভুগতে পারেন রাশি কর্কট ওভারভিউ আইনি সিদ্ধান্ত এখন আপনার সপক্ষে হবে এখন আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয় আপনাকে আর সমস্যার মধ্যে ফেলবে না রাশি কর্কট হেলথ আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ উঠান রাশি কর্কট রোম্যান্স আজকের দিনটি আপনার কাছে একটি বিশেষ দিন হয়ে উঠতে পারে যদি আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে সফল হন আর এভাবেই আপনার সম্পর্কের মেরুদণ্ড হিসেবে আপনি যে প্রেমকে তৈরি করতে পরিশ্রম করেছেন তাও সফল হবে যাই হোক এই ইতিবাচক পরিস্থিতিকে টিকিয়ে রাখার জন্যে আপনাদের দুজনের যুগ্ম পরিশ্রম প্রয়োজন তাই আপনার সঙ্গীকে সমর্থন করুন এবং যে কোনো ধরনের আলোচনায় সর্বদা স্বচ্ছন্দ থাকুন রাশি কর্কট আজ কোনো কিছু জেতার জন্যে আপনি ঝাঁপ দিয়ে পড়বেন যেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দেবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্য সেই ঝুঁকিও নিন রাশি কর্কট কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সবকিছু করার পরও ইচ্ছামতো ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনো বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে রাশি সিংহ ওভারভিউ আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন রাশি সিংহ হেলথ আজও মানসিক চিন্তা থাকবে আপনার আজকের দিনটি আপনার জন্য নির্ণয়মূলক হবে আপনি চিন্তা করবেন না আপনি নিজেকে কোন রুচিসম্মত কাজে নিযুক্ত করুন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গে হয়তো কারুর দৈনন্দিন যোগাযোগ ঘটছে যে আপনার থেকে অনেক দূরে আপনি হয়তো এই সম্পর্কটির বিষয়ে চিন্তিত হবেন এই ভেবে যে শেষ পর্যন্ত এর কি হবে যা ঘটছে ঘটতে দিন এবং দেখুন শেষ অবধি কি হয় তবে এমন কোনো সংকেত নেই যা আপনাকে শুরু করার আগেই থেমে যেতে বলে এটা হয়তো আপনার সম্পর্কের দিগন্তকে আরও প্রশস্তই করবে রাশি সিংহ ক্যারিয়ার আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন রাশি সিংহ ফাইনান্স টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তার সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরে নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না রাশি কন্যা ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এইটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুধু শান্তি পাবেন রাশি কন্যা হেলথ আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দি কাশি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে মদ ও ঠান্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন যদি আপনার জ্বর জ্বর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান রাশি কন্যা রোম্যান্স আজ দম্পতিরা দেখবে যে তারা একসঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসে আপনি আজ একটা সিনেমা দেখতে পারেন যা আপনি বহুদিন ধরে করার সময় পাননি আপনারা কতক্ষণ একসঙ্গে কাটাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হল যে আজকে দাঁতটাকে স্মৃতিমধুর করে তোলার জন্যে রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিকই সিদ্ধান্ত নিলেন রাশি কন্যা আজকে আপনার কোনো মূল্যবান জিনিস কিনতে ইচ্ছে হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এই ব্যাপারে শেয়ার থাকুন যে ব্যাংকের টাকা ভাঙবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন রাশি তুলা আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এই রকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে রাশি তুলা হেলথ আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক ক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেকআপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন রাশি তুলা রোম্যান্স যারা একা তারা কারুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে ভাবুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বন্ধুকে আরেকটু পরক করুন এমনও হতে পারে যে প্রস্তাবটা বিপরীত পক্ষ থেকে আসবে রাশি তুলা ক্যারিয়ার আপনি আজ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভালো তাই যে পথে চলেছেন সেই পথেই চলুন তাহলেই আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে রাশি তুলা ফাইন্যান্স আর্থিক লাভের জন্যে এগিয়ে যান ভালো সুযোগ আসছে এর লাভ ওঠান আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কাজেকর্মে কিছু মুশকিল থাকবে কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না রাশি আজ আপনার নিজের গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখকে অবসানের জন্য নেওয়া দরকার আপনি নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করছিলেন কিন্তু এটাই সময় নিজের এরকম লোকের পরামর্শ নেওয়ার যা আপনার খুব কাছের আর আপনাকে পরোয়া করে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে তার পরামর্শের ব্যবহার করতে একটু দ্বিধা করবেন না রাশি বৃশ্চিক হেলথ যারই উচ্চ রক্তচাপজনিত অসুখ আছে তাকে চিন্তা চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে হবে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায় রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে ঘনিষ্ঠ অনুভূতিগুলি ধীরে ধীরে বাড়বে আপনি বা আপনার সঙ্গী আরও গভীর ও আরও অর্থবহ সম্পর্ক পেতে চায় সবসময় আপনার অনুভূতি তাকে জানান এবং যখন সে কিছু বলেন তখন অবশ্যই তা শুনুন আপনার সম্পর্ককে একেবারে একটা নতুন স্তরে উন্নীত করার জন্য উন্মুক্ত হৃদয় হন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি আপনার সামনে আসা সবকটি রাস্তা ভালোভাবে ভেবে চিনতে দেখুন এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত শান্তিপূর্ণ আর কিছু ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরোখ করে নিন আপনার বয়স যদি কম হয় তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে ঝুঁকি নিতে কি অসুবিধে ফাইন্যান্স আজকের দিনে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন আপনার কোনো লটারি লেগে যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবার বর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের শক্তি আর সময় প্রয়োগ নিজের সম্পর্ককে আরো মজবুত করে তোলার জন্য করবেন রাশি ধনু হেলথ আপনার সদর্থক চিন্তাধারায় যে কোনো অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্য আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার রাশি ধনু রোম্যান্স আজকের দিন আপনার জন্যে বিশেষ কাউকে পাঠাতে পারে তাই আজকের দিনে অবশ্যই বাড়ি থেকে বেরোন কারণ তা না হলে সেই বিশেষ ব্যক্তিটির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না সবসময় নিজেকে আনন্দিত রাখুন আপনার যোগ্য জীবন সঙ্গীটি হয়তো আপনারই চারপাশে কোথাও রয়েছে এই সময় একটি নতুন সম্পর্ক তৈরির পূর্ণ সম্ভাবনা রয়েছে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণ এর ফলে আপনার জীবনে অসাধারণ কোনো পরিবর্তন ঘটবে রাশি ধনু ফাইনান্স আজকের দিন কোনো চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে এইভাবে যে ভালো কর্ম আপনি অর্জন করবেন তা ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছে ফিরে আসবে রাশি মকর ওভারভিউ আজকে আপনি নিজের মধ্যে ইন্টেলেকচুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফেরবদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে। রাশি মকর হেলথ আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে সাথে সাথে এও খেয়াল করুন যে আপনি প্রচুর পরিমাণ ক্যালোরি নিচ্ছেন রাশি মকর রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে সুযোগ নেবেন যদিও আপনি চিন্তিত থাকবেন কোনো বিপদের কথা ভেবে তবু একথা সত্যি যে ঝুঁকি নিয়ে হয়তো তার উপযুক্ত ফল পাবেন আর এর ফলে আপনিও আপনার সঙ্গীর মধ্যে রোমান্টিক সম্পর্কের সুযোগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে রাশি মকর ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশা অনুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল রাশি মকর ফাইন্য যদি আপনি কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোনো নতুন বাড়িতে যাওয়ার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে রাশি কুম্ভ ওভারভিউ যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন রাশি কুম্ভ হেলথ। আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন যদি সম্ভব হয় তাহলে চেষ্টা রাখবেন কোনো বাহনের পিছনে না চলবার পরে অনুতপ্ত হবার থেকে এটাই ভালো যে আগে থেকে সাবধান হওয়া রাশি কুম্ভ রোম্যান্স আপনি যদি অভিভাবক হন তাহলে আজ আপনি আপনার বিবাহিত বাচ্চাদের সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করবেন আপনি ভাবতে পারেন যে আপনার দেওয়া উপদেশে ভালোবাসা ও সৎ উদ্দেশ্য আছে কিন্তু আপনার এই প্রচেষ্টা আপনার বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে তাই বাচ্চাদের বিষয়ে জেনে নিজেকে প্রয়োজন অনুযায়ী সরিয়ে রাখুন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন এ ধরনের সমস্যা যার সম্ভাবনা খুবই বেশি রাশি কুম্ভ ফাইনান্স যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোনো নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা আপনি ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করবার জন্যে আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন রাশি মিন ওভারভিউ আজ আপনি নিজের বাড়ি সাজানোকে এক নতুন রূপ দিতে চাইবেন এর ফলে নিজের জীবনেও নতুনত্বের এক অনুভূতি হবে বাড়িতে করা পরিবর্তন আপনার ভিতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের উপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্য শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকরণ খরচ করবেন না রাশি মিন হেলথ বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন রাশি মিন রোম্যান্স নয়তো আজ আপনাদের সম্পর্কে সমস্যা সৃষ্টি হবে যা সরে যেতে একটু আত্ম সময় নেবে আপনি অবাক হয়ে যেতে পারেন এই দেখে যে যে ধরনের সমস্যা আসছে সে আপনাকে আপনার সঙ্গীর সঙ্গে উন্মুক্ত হয়ে কথা বলতে হবে তাহলে সমস্যার সমাধান হবে এ বিষয়ে কথা বলার জন্য ভয় পাবেন না রাশি মিন ক্যারিয়ার আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর রাশি ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধ চেষ্টা করুন আপনার জন্য ভালো এই যে কোনো নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে